সো হে গাইজ, আমি শঙ্কর, শঙ্কর অ্যাভিয়ান ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আমাদের এম বার্স সেট আপে, আর ইনি হচ্ছে আমাদের সে অর্ণবদা, তোমরা সকলেই চেনো, আর ইনি হচ্ছে এই সেট আপের মালকিন। তো আজকে আমি এসেছি দাদার ব্রিডিং প্রোগ্রেস দেখাতে আর তোমাদের সবার সাথে শেয়ার করতে। তো চলো দেখা যাক। বাচ্চা কোনটা কোনটা আছে তোমার সবার শেয়ার করছি। এখানে দেখছি এর কি আছে, এটা মপ আর একটা ভায়োলেট। হ্যাঁ, ফসলিং পেয়ে গেলো। এখানে সব ছোটো ছোটো বাচ্চা উঠেছে, বা চারখানা বাচ্চা উঠে রয়েছে। বাচ্চাগুলো খুবই হেলদি। বয়স কদিন হবে? দশ বড় দিন। কি কি রয়েছে এখানে? হ্যাঁ, এখানে কি কি মানে কি কি বাচ্চা রয়েছে এখানে? পারগুলো বাচ্চা সব পারগুলো সব না, একটা মানে রোজি রোজি গ্রুপের বাচ্চা দেখলাম, আর বাদ বাকি যা সিসার গ্রুপ রয়েছে ওগুলো সব পারগুলো বাচ্চা। একটা দুটো রোজি গ্রুপের বাচ্চা হলে বাদ বাকি হচ্ছে সিসার পারগুলো বাচ্চা। এখানে সব ভাইরেট মাস্ক বাচ্চাটা রয়েছে দুখানা।
পারে। ছোট মাত্র ফুটেছে সবে তিনটে। দাদা সব প্লেয়ার ফার্স্ট রিক বিহার, তো তোমাকে ভাবতে পারো যে রোজি রোজি অফলাইন অরেঞ্জের অফলাইন থেকে ভাইরাস খুঁজে কাটলো। বাহ, এগুলো কালার চলে এসছে। এখানে কি আছে? এটা ভায়োলেট, এটা একটা ভায়োলেট, এটা একটা ভায়োলেট, এটা একটা কোবাল্ট আছে, আর এটা একটা স্পেস কালার। বাহ, কালার ভায়োলেটের কালারটা সত্যি খুব সুন্দর। বড় হয়ে গেছে। এর কি আছে? এগুলো একটা সিনেমাটা ডল করছে ভালো। কালারগুলো সত্যি অসাধারণ। এই ভালো, এর বয়স কত দিন হবে? এগুলো প্রায় ওরা ফিরে গেছে, বেরিয়ে যেতে পারে। এটা প্রায় 35 দিন, 35 না খুব ভুল বললাম, 45 দিনের আশপাশে।
এটা মব মাছ। প্লাক করা আছে কোবাল্ট কালাগুলো সত্যি খুব সুন্দরভাবে দেখেই বোঝা যাচ্ছে এটা ভাইলেট বা খুবই সুন্দর আর প্লাক করেছে পাখি আর এটা একটা মব এটা মব মাছ কোন আছে এটা হ্যাঁ মাছ এটা ফিশার কি ফিশার এটা ব্লু ফিশার মানে ব্লু ফিশের চারটে কালার কিন্তু এখানে রয়েছে ब्लू कोबाल्ट एंड वायलेट चारटे कलर ही देखने रहे ये प्लाक करा रहे पाखीगुलो मैं खूब सुंदर लगे देखते कलर देखे बोलते बड़ो बड़े कलरगुल सुंदर है एक मास रहे एक पारगुल मास তো নরমালি বাচ্চা পাওয়াতে কয়দিন সময় লাগবে তাও বাচ্চা আছে বাচ্চা বড় হলে আমি দাদার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো কারো যদি ভায়োলেট ফিশার বা পার্কগুলো দরকার হয় তার অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক দিও আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকে ভিডিও এতখানি কি